اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا সুন্দর সুন্দর নামের যে অর্থ রয়েছে সেখানে আরো আমরা কতগুলি নাম উল্লেখ করি বোঝার জন্য যে যেগুলো নাকি পদার্থ পদার্থগত নাম যেগুলো অর্থ সুন্দর এভাবে আমরা বলতে পারি আর কতগুলো নাম উল্লেখ করি যেগুলো নাকি বোঝা যাচ্ছে যে পদার্থের নাম কিন্তু সুন্দর জাহারা অর্থাৎ ফুল নাম রাখা যায় ভালো নাম সাফিনা মানে নৌকা অনেক সাফিনা মেয়েদের নাম সিদ্রা বড়ই আহ গাছ বড়ই গাছ মহিলা সাহাবি সাহাবি মহিলার নাম বড়োই সিদ্রা ফেজলা মানে রূপা তো রূপা একজন মহিলা সাহাবীর নাম কাউসার মানে জান্নাতের নদী কাউসার এই নামে কাউকাপ মানে তারা এটা মহিলার নাম কানজা মানে সম্পদ তারপর মারুয়া মারুয়া একটা পাহাড় যে পাহাড়ে মক্কাতে রয়েছে যে উমরা করতে যায় সাফা মারোয়াতে যে সাফা নাম রাখা যায় মারোয়া নাম রাখা যায় উমরা ইবাদতের নাম তো উমরা এর নাম আছে মিসবাহ মানে কুপি বা চিরাগ নাজমা মানে তারা ইয়াকুত মানে দামি পাথর ঠিক তেমনিভাবে রাখিল মানে কাফেলা রাউজা মানে বাগান রোম্মানা মানে ডালিম রাইহানা মানে সুগন্ধি বা ফুল এটা মহিলা সাহিদে সাবিদে একজন মহিলার নাম রামলা অর্থাৎ বালুর টিলা এই যে বালুর টিলা একটা নাম সেটা হচ্ছে রসুল্লাহ স্ত্রীর নাম রামলা ঠিকভাবে সৌদা মানে নিশান বা ঝান্ডা এটা রসুল্লা আসামি স্ত্রীর নাম তিনি আমাদের নাম তো যে কোনো তিনি আমাদের মার নাম মা হচ্ছেন রসুল্লাম স্ত্রীগণ আমাদের মোমেন্ট মোমেন মোমেন মহিলা পুরুষদের মা হচ্ছেন স্ত্রী রসুল স্ত্রী স্ত্রীগণ তো কাজেই এইভাবে দেখা যাচ্ছে যে যে সমস্ত নাম সুন্দর সুন্দর নাম রয়েছে যেগুলোর অর্থ ভালো সেটা একটা গুণ হোক অথবা কোনো জিনিসের নাম হোক অথবা শামস নাম রাত্র সূর্যের নাম চন্দ্র কামার এভাবে যে বৃষ্টি যে নাম সেটা বৃষ্টি অর্থাৎ যে বৃষ্টিটা সুন্দর নাম বৃষ্টির মাধ্যমে মানুষের অনেক উপকার আল্লাহ পক্ষ থেকে একটা অনুগ্রহ এবং বৃষ্টির মাধ্যমেই পৃথিবীতে শস্য শ্যামল ফল মূল উৎপাদন হয় বৃষ্টির মাধ্যমে আল্লাহর মানুষকে রিজিক দিয়ে থাকেন তো কাজেই বৃষ্টির মধ্যে কোনো খারাপ অর্থ না এটা অত্যন্ত সুন্দর নাম কাজেই এই ধরনের ভুল তথ্য দেওয়াটা ঠিক না আল্লাহ বলার আমাদের সবাইকে কোরআন হাদিস থেকে সঠিক তথ্য নিয়ে এবং আদর্শগুলা সঠিকভাবে বুঝে আমল وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين